নমস্কার প্রথমেই জানাই টিডিআর সফটওয়্যার কোম্পানি থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে আমাদের যে টিডিআর অয়েন্ট শপের যে সফটওয়্যার আছে সেটা আমি ছোটো করে ডেমোস্ট্রেশন দিয়ে দেখাচ্ছি তাতে আপনাদের একটা প্রাথমিক ধারণা হয়ে যাবে আমাদের সফটওয়্যারটা থেকে আপনি কী কী কাজ করতে পারবেন এবং কতটা আপনি উপকৃত হবেন তো প্রথমেই দেখায় আপনাকে আমাদের যে ডেস্কটপে এই টিডিয়া সফটওয়্যারের একটি ইএক্সি লোগো থাকবে যেটা আমরা সফটওয়্যার ইনস্টল করার পরে থাকে তো ইএক্সি লোগোর উপরে আপনি ডবল ক্লিক করলেই আপনাদের মেন হোম স্ক্রিনটা খুলে যাবে এবং স্বাভাবিকভাবে আপনাদের এখানে কাউন্টারের নাম দেখাবে এবং কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার অটোমেটিক্যালি আপনার দিকে দেখাবে তো আপনারা এখানে করবেন কি আইদার ডাউন অ্যারোতে ক্লিক করবেন বা এন্টার মারবেন অটোমেটিক্যালি চলে আসবে অ্যাডমিন এবং প্রথম দিতে হবে আপনাদের পাসওয়ার্ডটা এটা ম্যানুয়ালি দিতে হবে আমাদের বাই ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া আছে এক ওই জন্য আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন তারপরে আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে হোম সফটওয়্যারের হোম স্ক্রিন চলে আসবে এখানে আপনার কাউন্টারের নাম চলে আসবে এবং ফিনান্সিয়াল ইয়ার দেখাবে এখানে আমাদের অনেকগুলি অপশান করা আছে এবং ইউজার ফ্রেন্ডলি করা আছে কারণ আমাদের যাতে কাজগুলো তাড়াতাড়ি করতে সুবিধে হয় এখানে আমাদের সেল বিল বিল অনলাইন স্টেটমেন্ট ক্যাটাগরি রেজিস্টার বিভিন্ন ফিচার্সগুলি আছে যেগুলো থেকে আপনাদের কাজ করতে সুবিধে হবে এবং আপনারা খুব খুব তাড়াতাড়ি কাজগুলো করতে পারবেন তো আমি প্রথমেই আপনার দিকে দেখাবো যেটা হচ্ছে ফার্স্ট টাইম যেটা ম্যাক্সিমাম সময় লাগে সেটা হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত তো এই আপনি জাস্ট একবার ক্লিক করলেই আপনার মেন খুলে যাবে এখানে কি করতে হবে এখানে আপনার সমস্ত কিছু বাই ডিফল্ট চলেই আসবে ঠিক আছে তো আপনার এখানে কি করবেন আপনার যে স্ক্রিন আছে এখানে জাস্ট বারকোড স্ক্যানার দিয়ে আপনি যে কোনো মাল স্ক্যান করবেন যেমন আমি একটা স্ক্যান করে দেখাচ্ছি আমি যেমন একটা ব্লেন্ডার স্ক্যান করলাম ঠিক আছে আপনি যতবার স্ক্যান করবেন ততবার আপনার কাছে চলে আসবে যেমন আমি দুটো ব্লেন্ডার ফাইড স্ক্যান করলাম আমি সঙ্গে একটা স্ক্যান করছি আরও কি ইন্টারন্যাশনাল একেও একটা স্ক্যান করলাম সঙ্গে সঙ্গে দেখুন চলে আসলো তার আইটেম কোড ঠিক আছে ব্যান্ডের নাম আহ ব্যাচ নাম্বার আমি দিই নি সেই যেহেতু ব্যাচ নাম্বার আসছে না প্যাকিং চলে আসছে পিস চলে আসছে তার এমআরপি কত রেট কত এবং কত টাকা অ্যামাউন্ট চলে আসছে আমি আরো দুটো জিনিস স্ক্যান করে দেখাচ্ছি আপনাদেরকে দিকে যেমন আমি করলাম কি একটি নাম্বার ওয়ানের লাক্সারির একটা সাড়ে সাতশো স্ক্যান করলাম এছাড়া আমি আর একটা সিএসও স্ক্যান করলাম সঙ্গে সঙ্গে আপনি যদি এন্টার মেরে দেন অটোমেটিক্যালি সেভও হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে বিলও বেরি যাবে। আপনারা দিকে যখন স্ক্যান করলে আপনারা দিকে ইন্টারমেললি আমার বিল বেরি যাবে। যেহেতু পিনটার নাম্বার দেয়া নেই সেহেতু আমার বিলটা বেরোনো না ঠিক আছে? আপনারা অটোমেটিক্যালি সেভ হয়ে যাচ্ছে। আমি সেভ করে দিলাম। দেখুন সঙ্গের সঙ্গে এখানে অ্যামাউন্টটা যোগ হয়ে গেল। ঠিক আছে? এবার আপনারা দিকে একটি আমি ছোট্ট করে ভিডিওটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন স্ক্যানের ব্যাপারটা। আমরা ধরুন এই স্ক্যান করলাম। এই ব্লেন্ডার ফাইলটি স্ক্যান করলাম। দুটো এবং একটা অক্সমিতে স্ক্যান করলাম এইভাবে আমরা বারকোড দিয়ে স্ক্যান করলেই যেটা আমরা করছিলাম এখানে অটোমেটিক তার নাম চলে আসলো এখানে তার নামটা চলে আসলো এবং লাস্ট করলে আপনি দেখতেও পাবেন যে কি কি মাল আপনি স্ক্যান করেছেন সেগুলো দেখুন চলে এসেছে এবং আপনি যখন একটা জিনিস লক্ষ্য রাখবেন যখন ফরের লিকার সিএস যখনই আপনি স্ক্যান করছেন যখনই সেভ হবে ওটার দুটো বিল আলাদা আলাদা সেপারেট হয়ে যাচ্ছে ঠিক আছে পরে লিখে আলাদা চলে যাবে সিএস আলাদা চলে যাবে ঠিক আছে এবার আমার কাছে প্রশ্ন হচ্ছে ধরুন কোনো কাস্টমার বিল চাইলে তো আপনি এন্টার মেরেই দিচ্ছেন আপনার অটোমেটিক্যালি আপনার বিল বেরিয়ে যাচ্ছে ধরুন এমন হলো কোনো হয়তো কাস্টমার পাঁচটা ব্লেন্ডার পাইন দিবে তো আপনি কি করবেন পাঁচটা কি ব্লেন্ডার পাইট একবারে পাঁচবার স্ক্যান করবেন না আমাদের দরকার নেই আপনি করবেন কি দু রকম ভাবে হয় ধরুন আপনি করলেন কি এই একটা ব্লেন্ডার পাইট স্ক্যান করে আপনার এখানে পিসের জায়গা চেঞ্জ করে দিতে পারেন পাঁচ ঠিক আছে এছাড়া হবে কি আমি বলুন যে দশটা অক্স্মিথ বিক্রি করবো তো দশ এখানে এন্টার করে দিয়ে আপনি দেবেন এবং একটা করলে আপনি স্ক্যান করলেন সঙ্গে সঙ্গে দেখুন দশটা হয়ে গেল ঠিক আছে এবং আপনাকে সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দিচ্ছে অক্সমিত ইন্টারন্যাশনাল এর কটা আউট অফ স্টক আছে এখন ঠিক আছে যে দশটা বিক্রি করেছেন আপনার স্টক কটা অনেক সময় কি হয় হয়তো দোকানে স্টক নেই অথচ আপনি বিক্রি করে দিতে চাইছেন যেমন আমি আপনাকে একটা জিনিস দেখাই আপনি যেমন সঙ্গে সঙ্গে যে মালটা স্ক্যান করবেন সঙ্গে সঙ্গে তার জিনিসটা দেখিয়ে দিল এখানে নাম্বার ওয়ান লাক্সারি যখন স্ক্যান করলাম সঙ্গে সঙ্গে দেখি যে নাম্বার ওয়ান লাক্সারি আর একশো ষাটটা আছে যখনই সেভ করে দেবো সেভ করার পরে আমি আবার যখন স্ক্যান করবো অটোমেটিক্যালি ওই একশো ষাটটা থেকে একটা মাইনাস হয়ে বাদ বাকি স্টকটা সঙ্গে সঙ্গে আপনাকে চোখের সামনে দেখিয়ে দেবে যেটা আপনার অনেক সুবিধে হবে আমি সেভ করে দিলাম এবারে যদি আমি আবার যদি স্ক্যান করি আমি নাম্বার ওয়ান লাক্সারি তাহলে বোঝাতে পারবো এই দেখুন সঙ্গে সঙ্গে ওয়ান হয়ে গেল কারণ আমার আলরেডি আগে একটা বিক্রির হয়ে গিয়েছিল ঠিক আছে এবার আপনার দিকে দেখাই এবার যখন আপনি সফটওয়্যার সেভ করে দেবেন এবং বিলটা বিলটা কিরকম হবে দিকে দেখাচ্ছি সঙ্গে সঙ্গে আপনার এরকম একটা স্ক্যান করার সঙ্গে সঙ্গে ইন্টার মারলেই আপনার দেখুন সঙ্গে সঙ্গে একটা করে বিল বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এতে যা যা বিক্রি হয়েছে সমস্ত বিল এই বিলের ফরম্যাটটা আমি দেখেছি কিরকম বিলের ফর্ম্যাট হবে হবে দেখতে দেখুন আপনাদের যে বিলটা আসবে ঠিক আছে তাতে আপনার নাম লাইসেন্স আইডি অ্যাড্রেস কাস্টমার টাইম ডেট টাইম ব্যাচ নাম্বার আমি দিইনি বলে সব জিরো আছে আইটেম ডেসক্রিপশন কোয়ান্টিটি রেট অ্যামাউন্ট টোটাল আপনার চলে এমন এমনকি আমাদের একটা সফটওয়্যার অ্যাডভান্টেজ আছে আপনি টোটাল একটা বিলে কত বিএল মাল নিলেন ঠিক আছে সেটাও আপনি পেয়ে যাবেন এবং নিচে তার আপনার অ্যামাউন্টটা সেভেন হান্ড্রেড সেভেনটি সেভেন্টি ঠিক আছে আপনি এটাও পেয়ে যাবেন তাহলে কি হবে আপনাদের একদম যে ক্যাশ মোমোর ব্যাপার আছে যে লাইসেন্সিদের সেটা আর আপনার কোনো প্রয়োজন নেই এটা থেকে আপনার হয়ে গেলে আপনাদেরকে ম্যানুয়াল ক্যাশ মোমো আর কাটতে হবে না এটা আপনার মেনলি সেল বিল এবং এখান থেকে আপনি সেল বিলে আরো কিছু ফিচার্স বলে দিই এখানে যখন আপনি স্ক্যান করছেন না তখন আপনার দিকে দেখিয়ে দিচ্ছে আমরা যে কত বিএল মাল বিক্রি হচ্ছে দেখুন অটোমেটিক্যালি ভলিউম এম এল চলে আসবে আমি যদি আবার একটা ব্লেন্ডার করি অটোমেটিক্যালি দেখুন আর ভলিউমটা বাড়তে থাকছে এবং টোটাল এখানে পিস দেখিয়ে দিচ্ছে যে কটা পিস বিক্রি হচ্ছে কত টাকার বিক্রি হচ্ছে এটসেরা সমস্ত কিছু আপনি পেয়ে যাচ্ছেন এটা আমি ধরুন সেভ করে দিলাম আমাদের অনেকভাবে সেভ হয় কিবোর্ডে যদি এফ নাইন মারেন তাও সেভ হবে সেভেতে ক্লিক করলে সেভ হবে প্লাস ইন্টারমিডিয়া দিলে সেভও হয়ে যাবে এবং কাস্টমার বিলও পেয়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে যে আমার সারাদিনে কত টাকার বিক্রি হলো আমি দেখতে চাই ঠিক আছে তো আপনি এখান থেকে ডিএসআর করলেই আপনি পেয়ে যাবেন যে আজকে সারাদিনে ক টাকার বিক্রি হয়েছে ধরুন আমি যেগুলো বিক্রি করেছি আপাতত আজকে সেগুলো আমাকে দেখাচ্ছে ঠিক আছে এইটা চোদ্দ পিস এইটা এক পিস টোটাল অ্যামাউন্ট কত বিএল কত করে আপনাকে সঙ্গে সঙ্গে দেখে দেবে এবার এখানে আপনার একটা জিনিস মজা দেখুন আপনার ধরুন আপনি বলে যে উইস্কি সাড়ে সাতশো কটা বিক্রি রয়েছে নাম্বার ওয়ানে সাড়ে সাতশো কটা বিক্রি রামের সাড়ে সাতশো কটা বিক্রি রয়েছে এইগুলো যদি আপনি দেখতে চান তো আপনি সেটাও দেখতে পাবেন খুব ইজি ভাবে আপনাকে একটা জিনিস দেখাই আপনি ডিএসআরে গেলেন আমি একটা ডেট দিচ্ছি সাপোজ সতেরো তারিখ ঠিক আছে সতেরো তারিখের আমি দেখতে চাইছি এখানে ডিসপ্লে করলে ওই জিনিসটাই পাবেন দেখুন টোটাল যা যা মাল বিক্রি রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন কোনটা কত পিস এমআরপি কত এলপিএল কত বিএল কত এটসেরা সমস্ত কিছু দেখতে পাচ্ছেন টোটাল আমার বিক্রি হয়েছে সাপোজ এই টাকাটা ঠিক আছে আর টোটাল কোয়ান্টিটি কত এত পিস এবার এর মধ্যে মজা আছে কি এখান থেকে অল ক্যাটাগরিতে করে আপনি যখনই ডিসপ্লে করবেন না আপনার দেখুন সমস্ত কিছু দিয়ে দিচ্ছে টোটাল জয় কটা রেশ কটা উড়ান কটা তার এমআরপি কত বটল কত অ্যামাউন্ট কত এলপিএল কত ইত্যাদি এবার আপনাকে একটু তলার দিকে দেখাচ্ছি নিচে নিয়ে স্কল করে টোটাল আমার এগুলো উইস্কি বিক্রি হয়েছে উইস্কি আইএফএল টোটাল কটা একাত্তর পিস টোটাল কত টাকার সত্তর হাজার ছশো নব্বই টাকার বিএল কত টু জিরো ফোর টু তাহলে আপনি টোটাল উইস্কির বিএল পেয়ে গেলেন এখানে এবার একটা মজা যেটা আপনার মেন যে বড় খাতা রেডি করার জন্য লাগে যে টোটাল আজকে উইস্কি একশো আশি কটা ছিল আর কটা বিক্রি রয়েছে এখানে দেখুন বিক্রি দেখিয়ে দিচ্ছি অলরেডি একশো আশি চুয়াল্লিশটা বিক্রি রয়েছে তিনশো পঁচাত্তর কুড়িটা পাঁচশো এম এল একটা আর সাড়ে সাতশো ছটা টোটাল চারশো তেত্রিশটা ঠিক আছে চারশো তেত্রিশটা টোটাল একাত্তরটা টোটাল উইস্কি টোটাল এইগুলো আপনার পেয়ে যাচ্ছেন এবং কত টাকা কত বিএল কত এল পি এল এটা আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এছাড়া তো মাল্টি ফিল্টারিং আছে ক্যাটাগরি ওয়াইজ আইটেম ওয়াইজ টাইপ ওয়াইজ ব্যান্ড ওয়াইজ এটসেরা এটসেরা সমস্ত কিছু করা আছে এবং কত নাম্বার বিল থেকে শুরু হচ্ছে এবং কত নাম্বার সিএস এর বিল শেষ হচ্ছে আপনি পেয়ে যাবেন এবং আপনি শর্ট পিন টু করলে আপনার প্রিন্ট আউটও বেরিয়ে যাবে আপনার ছোট যে থার্মাল প্রিন্টার আছে থার্মাল প্রিন্টারে পেয়ে যাবেন এটা হচ্ছে মেনলি সেল বিলের পার্ট গেল এবার আপনি জিনিস দেখাই বিল তো আমি করলাম এবার তার মধ্যে আমার ধরুন মাল যখন আসবে তখন কি করব যেটা মেনলি একটা কাজ মানে দুটো তো কাজ সেল আর পার্চেস তো পারচেসে আপনি ক্লিক করলেন পারচেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পার্চেস এন্ট্রিটা খুলে যাবে ঠিক আছে এখান থেকে আপনি পারচেস করতে পারেন পারচেস করাটাও আপনাকে দেখাই এখান থেকে আমরা যে বিভিন্ন বোটলিং প্ল্যান্ট আছে সেখান থেকে আমি পারচেস করতে ধরুন সাপোজ হাউস পাঁচ লাখ করলাম কারণ হাওড়ার বা শোরুম করতে পারেন যেহেতু অফ কাউন্টার আমি শোরুমই করলাম অনেক ক্ষেত্রে কি হয় অনেকে অ্যাডিশনাল গোডাউন থাকে তো গোডাউন করবেন গোডাউন থেকে আবার ট্রান্সফার করতে হয় আমি আপাতত শোরুমই করছি এখানে পাঁচ নম্বরটা আপনাকে দিতে হবে পাঁচ নম্বরটা সাপোজ আমি এখানে একটা দিলাম যে কোনো একটা ঠিক আছে পাশের পাশে ডেট আছে অনেক সময় কি হয় আপনার পাস আগে হয় মালটা আপনার রিসিভ হয় পরে সেক্ষেত্রে পাশের ডেটটা আপনি এখানে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারেন ঠিক আছে আমি একুশ তারিখে ধরুন পাস হয়েছে এবার বিল নাম্বার বিল নাম্বার মানে হচ্ছে আপনার ইনভয়েস নাম্বারটা হচ্ছে আপনার বিল নাম্বার আমি ইনভয়েস নাম্বার দিলাম এই একটা ইন বিল নাম্বার দিলাম তো মালটা আজকেই রিসিভ হচ্ছে আমি আজকে ডেট দিলাম এখান থেকে করে নিলাম এবার বেশি কিছু করতে হবে না ঠিক আছে আপনি ধরুন আইটেম কোড আছে আইটেম কোডে জাস্ট আপনার যে প্রোডাক্টটা আছে যেমন ভাবে দেখিয়েছিলাম আপনি জাস্ট স্ক্যান করলেন স্ক্যান করার সঙ্গে সঙ্গে আপনার দেখুন ব্লেন্ডার পাইট সাড়ে সাতশো ইত্যাদি সমস্ত কিছু চলে এলো নশো কুড়ি করে 750 এবং ব্যাচ নাম্বার আপনি নিজে ইনপুট দিয়ে দিতে পারবেন কারণ ব্যাচ নাম্বার তো সময় একই রকম আসে না চেঞ্জ হয় সেক্ষেত্রে ব্যাচ নাম্বারটা দিই আমি ধরুন আপনি ব্যাচ নাম্বার দিলাম একশো জিরো টু সাপোজ আমি একটা দিলাম তো এখানে কত কেস আপনার মালটা পার্চেস হয়েছে যদি কেসে হয় কেসে যদি হয় পিস ঠিক আছে অনেক সময় কি হয় হয় দামি যেগুলো রেল আর কেউ কেসে নেয় না ওটা পিসে নেয় তখন আপনি পিসে চলে যাবেন ডাইরেক্ট আর না আমি এখন কেশে দিচ্ছি ধরুন আমি ব্লেন্ডার পাইপ নিলাম দশ কেস দশ কেস ইকুয়াল টু একশো কুড়ি কে পিস একদম অটোমেটিক্যালি নিয়ে নেবে এবং পার্চেস রেট সমস্ত কিছু উনি পুরো নিয়ে নেবেন যদি আপনার পার্চেস রেট চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে পার্চেস রেটটা যে বিলে যে বসিয়ে এন্টার মারলে রেট যাবে এবং এই ধরুন করলেন এর সঙ্গে আর একটা আমি করছি কি আমার হাতে আছে অক্সমিথ অক্সমিথটাই আমি স্ক্যান করছি স্ক্যান করলাম অক্সমিত ইন্টারন্যাশনাল চলে আসলো এটাও ধরুন করলেন এটাও একটা ব্যাচ কোড দিলাম একশো তেইশ স্ল্যাশ 25 सपोज দিলাম এটা ধরুন বললেন দু কেস নিয়েছি দু কেস ইকুয়াল টু 24 পিস অটোমেটিক্যালি নিয়ে নিলে রেড বেরিয়ে গেল ঠিক আছে এম ফোরে আপনার করতে হবে কি অটোনি এন্টার মারলে গভর্নমেন্ট রাউন্ড আপের ঘরে চলে যাবে যেটা এখন আমাদের আমরা ইন্ডিয়ান বানালে বা ইনভয়েস আসলে একটা গভর্নমেন্ট রাউন্ড আপ আসে গভর্নমেন্ট রাউন্ড অফটা আপনাকে ম্যানুয়ালি পুট করতে হবে কারণ এটার কোনো সেইভাবে লজিক নেই ঠিক আছে যে এত অ্যামাউন্ট হবে মানে প্রত্যেকটা বিলে আলাদা আলাদা হয় গভর্নমেন্ট রাউন্ড অফ হয় তো আমি গভর্নমেন্ট রাউন্ড অফ একটা সাম হাউস দিলাম পাঁচশো ছাপান্ন টাকা স্পেশাল পারপাস আছে স্পেশাল পারপাসটা আপনাকে ম্যানুয়ালি দেখে মারতে হবে আমি দিলাম ধরুন এই টাকাটা আমি স্পেশাল পারপাস দিলাম একদম চলে গেলেন টিসিএস এর ঘরে টিসিএস ধরুন ওয়ান পার্সেন্ট এই যে এমাউন্ট আছে তার উপরে টিটিএস টা ওয়ান পার্সেন্ট হিসেবে ক্যালকুলেশন করে নেবে এবং আপনি জাস্ট এন্টার মারলে সেভও হয়ে যাবে আর ডু ইউ পারচেস বিল সেভ আমি যদি এন্টার মারি অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে এবং এখানে অটোমেটিক্যালি আপনার পাঁচ নম্বরটা পড়ে যাচ্ছে এই হচ্ছে আপনার পারচেস এন্টি এটা করা মানে আপনার অটোমেটিক্যালি স্টকে মানটা চলে আসছে এবার আপনাকে আমি একটা জিনিস দেখাচ্ছি যেটা হচ্ছে আপনার মালটা যে আপনি কিনলেন সেটা আপনার ঢুকলো কিনা ঠিক তো দেখে নিতে হবে তাহলে ডেলি আসেন সে গেলেন এখান থেকে আমি বললাম যে ধরুন আমি সব মালগুলো তো দেখতেই পাবেন আমি একটা পার্টিকুলার দেখছি ব্লেন্ডার পাইট সাড়ে সাতশো দিয়ে আমি জাস্ট ডিসপ্লে করলাম দেখুন ব্লেন্ডার পাইট দুশো পাঁচটা আমার ওপেনিং ছিল আমি রিসিভ করেছি একশো কুড়িটা টোটাল আছে তিনশো পঁচিশটা আজকে সেল চোদ্দোটা করেছি এবং ক্লোজিং আছে তিনশো এগারোটা এটা কি হবে আপনার টোটাল যখন অল আইটেম করে আপনি ডিসপ্লে করবেন সঙ্গে সঙ্গে আপনাকে টোটাল কত মাল কার ওপেনিং তার রিসিভ কটা টোটাল কটা সেল কটা ক্লোজিং কটা টোটাল আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা যেমন ব্লেন্ডার পাইট বলে ব্লেন্ডার পাইড দেখিয়ে দিল যে যে মালগুলো আমি করেছি সেগুলো দেখুন এখানে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে আপনাকে দেখাচ্ছে স্ক্রল করে যেমন কিংফিশার আমি করেছিলাম আগে ঠিক আছে আর একটা করেছিলাম কি ওকস্মিথটা করেছিলাম তাই তো ওকস্মিথ দেখুন ইন্টারন্যাশনাল আপনি করেছেন চব্বিশ পিস পঁচাত্তর পিস টোটাল বারো পিস সেল করেছি তেষট্টি পিস ক্লোজিং আছে এইটার শর্ট অটোমেটিক্যালি আপনি পেয়ে যাবেন টোটাল মাল কত কি আছে এই যে টোটাল কত পিস ওপেনিং ছিল কটা হয়েছে টোটাল আছে সেল হয়েছে ক্লোজিং কটা এখানে একটা মজা আছে আপনি বললেন যে আমি টোটাল মালটা দেখব না আমি শুধু উইস্কিটা দেখবো তো এখানে চলে যান ক্যাটাগরিতে চলে যান ক্যাটাগরিতে পরে আপনি এখানে শুধু উইস্কি সিলেকশন করে নিন উইস্কি করলাম আমি শুধু উইস্কি এমএফএলটা আমার চলে আসবে দেখুন দেখতে পাচ্ছেন আবার যদি বলি যে আমি এখানে কিংফিশারটা কিংফিশার মানে হচ্ছে বিয়ার ইন্ডিয়া বিআর ইন্ডিয়া করলাম ক্যাটাগরি ওয়াইজ দেখুন বিয়ার ইন্ডিয়ার অটোমেটিক চলে এসেছে কি বার্ড বাইজার কার্সাগ এলিফ্যান্ট কিংফিশার স্ট্রং টুবক টুবক ইত্যাদি যত আপনি ব্র্যান্ড ওখানে বাড়াবেন তত অটোমেটিক্যালি এখানে চলে আসবে এখানে দেখুন কিং ফিশার আমি বারোটা আজকে রিসিভ করেছিলাম আটশো ছেচল্লিশটা টোটাল আছে দুটো সেল করেছি আটশো চুয়াল্লিশটা আমার ক্লোজিং আছে এটা থেকে আপনি একটা ভালো ধারণা পেয়ে যাবেন এইটা প্রিন্ট নিলে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে মানে আপনি পুরো অ্যানালাইজ করতে পারবেন যে কত ছিল কত বিক্রি হয়েছে কত আছে ইত্যাদি সমস্ত কিছু স্টক অ্যানালাইজ করতে পারবেন তো আমি দুটো পার্ট গেলাম একটা হচ্ছে পারচেস এন্ট্রি একটা হচ্ছে সেল ডেলি আইসন্টাস এবার কয়েকটা জিনিস দেখায় আপনাদের যেটা লাগে প্রত্যেক দিনের ঠিক আছে যে এক্সাইজ কে পাঠাতে হয় টোটাল আমার আজকে বিআর ফরেল লিকার আর কান্ট্রি স্পিড বিএল এ তো আপনি এখানে ইলেকশন সাবমিট আছে এখান থেকে গিয়ে জাস্ট ডিসপ্লে করলে আপনার চলে আসবে অটোমেটিক্যালি যে আজকের ওপেনিং কটা মানে কত বিএল আজকে রিসিভ কত বিএল সেল কত আর ক্লোজিং কত দেখুন আমি ফরেল লিকার রিসিভ করেছিলাম সেই জন্য একশো আট বিএল হয়েছে আর বিআর আমি এক মানে বারোটা নিয়েছিলাম এটা আপনার বিএল এ কনভার্ট হয়ে গেছে যা যা সেল করেছি দেখুন সেল চলে এসেছে এবং ক্লোজিং এটাই আপনাকে পাঠাতে হবে এখানে শর্ট প্রিন্টও চলে আসে এটা আপনাকে জানিয়ে রাখি এবং আপনার যদি মনে হয় যে অন্য ডেটে দেখবো তো ডেট চেঞ্জ করে আপনি দেখতে পারেন ঠিক আছে ধরুন আপনি বললেন যে একুশ তারিখে দেবো একুশ তারিখে আমি কিছু করিনি আসেনি যেমন ধরুন সাপোজ আমি ষোলো তারিখ করলাম ষোলো তারিখে দেখুন আপনার এসে যাচ্ছে অটোমেটিক্যালি যে আপনার ওপেনিং রিসিভ ওই দিন হয়নি এগুলো সেল হয়েছিল এটা ক্লোজিং ওকে এবার নেক্সট চলে যাই আমার প্রচুর ফিচার্স আছে আমি যেগুলো মেনলি লাগে সেগুলো আমি দেখাচ্ছি প্রত্যেক মাসে স্টেটমেন্ট দিতে হয় এটা তো ডেলি স্টেটমেন্ট গেল বিএল এ ওকে আপনার মাসের স্টেটমেন্ট দিতে হয় তো এখানে অনলাইন স্টেটমেন্ট আছে অনলাইনের স্টেটমেন্টে ক্লিক করলেই আপনার এখানে দেখুন অটোমেটিক্যালি ইয়ারটা চলে আসবে দু হাজার বাইশ সাল দিয়ে দিলাম আপনার মান দিলাম মান ধরুন আপনি করলেন এটা জুন মাস আমি জুন মাসই করছি ঠিক আছে তাহলে বোঝাতে পারবো জুন মাসে আমার টোটাল দেখুন আইএফএল এত ওপেনিং ছিল রিসিভ এত হয়েছে সেল এত ক্লোজিং এত এটা তো পার্টিকুলার একটা একটা করে ক্যাটাগরি গেল টোটাল যেটা আপনার লাগে এক্সাইজের রুল রুলস অনুযায়ী এইটা আপনার ফরেন লিকার টোটাল বিআর কত কান্ট্রি স্পিড কত এটা কিন্তু এলপিএল এ আছে স্যার অবশ্যই মনে রাখবেন স্পিড মান্থলি এটা এলপিএল আর এটা আমরা টোটাল রিসিভ হয়েছে আপাতত জুন মাসে এটা আমরা সেল হয়েছে এটা ক্লোজিং হয়েছে এটা কি একদম এখানে এক্সেল সিটে কনভার্ট হয়ে যাবে না দেখে দিচ্ছি এখানে এক্সেল সিটে ক্লিক করলেই আপনার অটোমেটিক্যালি এক্সেল সিটটা খুলে যাবে আপনাকে নতুন করে কিছু করতে হবে না এখানে এক্সেল সিট খুলে গেছে এখান থেকে দেখুন আপনার এক্সেল সিটে অটোমেটিক্যালি চলে আসছে আমি একটু বড় ম্যাক্সিমাইজ করাই তাহলে বুঝতে পারবেন এই হয়ে গেল আপনারা একদম দোকানের নাম দিয়ে মান্থলি স্টেটমেন্ট যেটা থাকে পাঠান আপনারা সাধারণত এটা একদম করে আপনি বড় প্রিন্টারে প্রিন্ট করে দিতে পারেন আর এখান থেকে ডাইরেক্ট জমাও দেওয়া যায় ঠিক আছে তো ওটা একটু প্রসেস আছে আলাদা সেটা আমি বলে দেবো তো এখানে দেখুন টোটাল এটা প্রিন্ট আউট হয়ে যাবে আপনি চাইলে এটা প্রিন্ট আউট করে নিতে পারেন এবং জমা দিতে পারেন আমাদের এক্সাইজে স্যার আমি এটা ড্রোন সেভ করে দিচ্ছি সেভ করলাম না এটা হচ্ছে মান্থলি স্টেটমেন্ট গেল নেক্সট আমি চলে যাচ্ছি ক্যাটাগরি রেজিস্টার ক্যাটাগরি রেজিস্টারে কি আছে যেগুলো মেন মেল আছে সেগুলো দেখাচ্ছি ক্যাটাগরি রেজিস্টার ক্যাটাগরি রেজিস্টারে ধরুন এক থেকে বাইশ তারিখ পর্যন্ত আমার যে বিভিন্ন যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো আমি আপনাকে দেখাতে পারবো ধরুন আমি সাপোজ সিক্সটি কান্ট্রি কান্ট্রিটি দেখাচ্ছি সুবিধা হবে দেখতে টোটাল এক তারিখ থেকে টাটের টোটাল ছশো এম এর কত ওপেনিং ছিল কবে পাস হয়েছে যেটা আপনার খাতা অনুযায়ী একদম আছে কবে সাপ্লায়ের কোথায় পাস ডেট কবে কত রিসিভ হয়েছে এম আচ্ছা কত টোটাল আছে সেল কত হয়েছে ক্লোজিং কত হয়েছে একদম এটা আপনার যেহেতু এক থেকে বাইশ পর্যন্ত দেখাচ্ছি থেকে এটা বাই পুরো নিয়ে নেবে ঠিক ঠিক আছে আছে এইটা একটা পার্ট এটা এটা খুব দরকার দেখে নেবেন ডেলি অ্যাকাউন্ট রিসিভ সেল বি মেনটেন বাই পাবলিক এফ এল অফ ওয়েস্ট বেঙ্গল ফর্ম নম্বর নশো সতেরো একটা ফর্ম নাম্বার আছে সেইটা আপনার এটা চলে আসলো এটা আমি আপনাকে আগেও দেখিয়েছি ডিএসআর ঠিক আছে এর থেকে আপনি ডিসপ্লে করলে টোটাল মাল যা যা বিক্রি হয়েছে দেখিয়ে দেবে এবং যদি ডেট চেঞ্জ করে আমরা দেখতে চাই সেটা যে এই ডেট থেকে এই ডেট পর্যন্ত কত হয়েছে সেটা আপনি দেখতে পাবেন আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি তারিখ থেকে তারিখ করে ডিসপ্লে করলাম আমার যা যা মাল বিক্রি হয়েছে দেখিয়ে দিল এখানে অল ক্যাটাগরি করে ডিসপ্লে করলে আমার টোটাল মালটা কত পিস কত বিএল কটা সাড়ে সাতশো কটা তিনশো পঁচাত্তর কটা একশো আশি বিক্রি রয়েছে আপনার টোটাল একদম

তো এটা একটা পার্ট গেল আপনার ব্যান্ড লেজার আছে ব্যান্ড লেজারে দেখুন আপনার বিভিন্ন যে ব্যান্ড গুলো হয় না ধরুন আমি আজকে সাপোজ বাইশ তারিখ দিচ্ছি তাহলে দেখাতে সুবিধা হবে আমি ব্লেন্ডার পাইড করলাম বি করলাম ব্লেন্ডার পাইড একটা ব্যান্ড ব্যান্ডে ডিসপ্লে করলেই আপনি দেখতে পাবেন টোটাল ব্লেন্ডার প্রাইডে সাড়ে সাতশো তিনশো পঁচাত্তর একশো আশি টোটাল কত আটশো তিপান্ন পিস তার মধ্যে দুশো পাঁচ পিস দুশো ছাব্বিশ পিস চারশো বাইশ পিস এটা আমি রিসিভ করেছি আজকে আপনারা করেছিলাম একটু দেখেছেন ব্লেন্ডার পাইটে সাড়ে সাতশো একশো কুড়ি পিস ঠিক আছে তো এগুলো আমরা রিসিভ করিনি তো এটা চোদ্দটা সেল করেছি টোটাল ক্লোজিং কত আছে এটা আপনি এট এ টাইম প্রিন্ট আউট পেয়ে যাবেন ঠিক আছে এবং দেখতেও পাবেন সুবিধা হবে মানে এছাড়া আপনাকে আরো একটি জিনিস দেখাই মাঝে মধ্যে আমাদের এক্সারসাইজের স্যারেরা চেয়ে বসেন কি না আপনার যে টোটাল এই তারিখ থেকে এই তারিখ মানে ধরুন এক থেকে পনেরো তারিখ পর্যন্ত টোটাল স্টেটমেন্ট দাও বিএল এ তাই তো এখান থেকে দেখুন ডেলি স্টেটমেন্ট বিএল আছে এখান থেকে আপনি যেই ডেট থেকে যেই ডেট দেখতে চাইছে ধরুন এক তারিখ থেকে আমি বাইশ তারিখ পর্যন্ত দেখতে চাইছি সঙ্গে সঙ্গে সাবমিট করুন আপনার টোটাল এক থেকে বাইশ তারিখ পর্যন্ত একদম স্টেটমেন্টের মতো স্টেটমেন্ট কি হয় সারা মাসের নিয়ে এটা যে ফ্রম ডেট টু টু ডেট যেই ডেট থেকে যেই ডেট করবেন সেই ডেটের আপনার টোটাল ওপেনিং ফরের লিকার বি আর কান্ট্রি স্পিরিট রিসিভ সেল ক্লোজিং সমস্ত পেয়ে যাবেন এটা কিন্তু বিএল আর যদি বলেন না আমার এক থেকে পনেরো তারিখ বিএল এ ফরের লিকার আর বিয়ার দেখব আর এলপিএল এর যে স্পিড দেখবো তো সেটা এখান থেকে আপনি পেয়ে যাবেন ক্লিক করবেন করলে আপনার এখান আমি এক থেকে পনেরো তারিখ বা বাইশ তারিখ যেটা ইচ্ছা দিতে পারেন অসুবিধা নেই দিলে আপনি দেখুন পেয়ে গেলেন এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কান্ট্রি স্পিডটা এলপিএল এ আছে আর বাদ বাকি গুলো বিএল এ আছে ঠিক আছে এটা আপনার একটা পার্ট গেল এবার আপনার আরো প্রশ্ন থাকতে পারে যে পারচেস হলো সেল হলো স্টক এনালাইসিস হলো সব রিপোর্টিং তো হলো আরো ধরুন আমার কোন ব্যাচ কোডের কতগুলো কি মাল আছে যদি দেখতে চান তো ডেলি আইটেম ব্যাচ এমআরপি স্টক রিপোর্ট এখান থেকে গিয়ে আপনি দেখতে পারেন টোটাল আপনার যা যা স্টক আছে টোটাল আপনার কত এমআরপি কত সেল কত বোতল পার্চেস কত এমআরপি কত সমস্ত পেয়ে যাবেন আমি ছোট্ট করে একটুখানি দেখাই তাহলে বোঝাতে পারবো আমি পার্টিকুলার একটা আইটেম চলে গেলাম ব্লেন্ডার পাইড দেখাই দেখাতে সুবিধা হবে আমার যেহেতু এটা পারচেস করেছি এই যে ব্লেন্ডার পাইড দেখুন ব্লেন্ডার পাইড আমরা পুরো পেয়ে যাচ্ছি একটা আগের ছিল আর এটা ব্যাচ নাম্বার দিয়ে করেছিলাম আগের একশো একানব্বই পিস আছে আর একশো কুড়ি পিস আমি পারচেস করেছি টোটো তিনশো এগারো পিস ঠিক আছে তাদের পার্চেস রেট সেরা সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন যখন এখন যেমন একটা চাইছে যে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আমার পারচেস ভ্যালু কত সেটা আমাকে জানাতে বলছে তো এখান থেকে পার্চেস রিপোর্ট আছে এখান থেকে পার্চেস রিপোর্ট সামারি আছে এখান থেকে ধরুন আপনি বললেন যে এক তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত টোটাল আমার কত টাকার ভ্যালু ওয়াইজ পারচেস হয়েছে পেয়ে যাবেন দেখুন যতগুলো ইনভয়েস হয়েছে আপনার বিল নাম্বার ওয়াইজ ঠিক আছে আপনি দেখুন এখানে পেয়ে যাচ্ছেন সমস্ত কিছু এখানে নেট অ্যামাউন্টটা কত একদম আপনি পেয়ে যাচ্ছেন টোটাল যা পারচেস ভ্যালু হয়েছে মানে এই টাকার ভ্যালু একবার পারচেস করেছেন এই টাকার ভ্যালু পারচেস করেছেন বিভিন্ন পেজে পারচেস করেছেন সেই অনুযায়ী আমরা এই ভ্যালুটা বেরিয়ে গেল ঠিক আছে এটা একটা পার্ট গেল এছাড়া তো আরো অনেক কিছুই আছে ঠিক আছে এখানে বিভিন্ন যে রিপোর্টিংগুলো আছে সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোন মানে রিপোর্ট থেকে কি বের হচ্ছে যেমন এখানে ডেইলি স্টক বুক একটা আছে আমরা দিকে এটা দেখাই যেমন আমি বললাম সাপোজ বিআর ইনজাই করছি এখান থেকে টোটাল দেখুন আমরা স্টক ডেইলি স্টক বুক যেটা বড় খাতা হয় সেটা বিআর বাডভাইজার বাইজারারে ইত্যাদি তার ওপেনিং এগুলো 650 500 330 এমএল রিসিভ টোটাল টোট তারপরে হচ্ছে ওপেনিং সঙ্গে রিসিভ টোটাল হচ্ছে টোটাল তারপরে আপনার পড়ছে ডিফারেন্স মানে হচ্ছে সেল ওকে তারপরে পড়ছে আপনার ক্লোজিং টোটাল আপনি এটা পেয়ে যাচ্ছেন এবং এটা কনভার্ট হয়ে যায় ঠিক আছে আমরা এটা গেল এছাড়া আরও আছে অনেক কিছু ঠিক আছে স্টেটমেন্ট আছে আছে ফিগার ডেলি যদি গোডাউন থেকে গোডাউন মেনটেন করেন তাহলে গোডাউন থেকে কাউন্টারে স্টক ট্রান্সফার আছে ডেইলি ট্রান্সফার রিপোর্ট আছে এটসেরা সমস্ত কাছে আর এখান থেকে একটা সামারি আছে সামারিতে যতগুলো আমি বিল করেছি সেই বিলগুলো ওয়াইজ পুরো কত অ্যামাউন্ট রয়েছে আপনি দেখে নিতে পারেন অনেক সময় কি অনেক লাইসেন্সই আপনারা তোমার ডিসকাউন্ট ডিসকাউন্ট দেন বিলে দেয় ঠিক আছে তো আমি ডিসকাউন্টের একটুখানি দেখিয়ে দিই আপনার দিকে তো আমি সেল বিল খুললাম আমি একটা ডিসকাউন্ট দিয়েই করছি সাপোজ আপনি ব্লেন্ডার পাইট সাড়ে সাতশো আপনি বললেন একটা কোনো কাস্টমার দশটা নিল আমি দশটা করে দিলাম এখান থেকে আমি তাকে পার পিসে এক টাকা করে ডিসকাউন্ট দেবো সঙ্গে সঙ্গে দেখুন ন হাজার দুশো টাকা হচ্ছে দশ টাকার ডিসকাউন্ট ঠিক আছে আমি বিল করছি না আমি সেভ করে দিলাম জাস্ট ঠিক আছে এবার আমার বক্তব্য হচ্ছে আমি সারাদিনের পরে যখন এখানে দেখবো যে টোটাল কত টাকার বিক্রি রয়েছে আমি দেখাচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার বিক্রি হয়েছে কিন্তু আপনার কাছে তো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা নেই 10 টাকা কম আছে কারণ আপনি ডিসকাউন্ট দিয়েছেন কোন বিলে বিস্কোন দিয়েছেন এই যে এই বিলটাই ডিসকাউন্ট দিয়েছেন যে 10 টাকা ডিসকাউন্ট যদি দেখতে চান পরে যে আমি এই বিলটা ডিসকাউন্ট দিয়েছি এটা আমাদের ব্যাক ক্যালকুলেশন হয় একটা খুব সুবিধে এর উপরে ক্লিক করে জাস্ট এন্টার মারবেন সঙ্গে সঙ্গে আমাদের দিকে দেখিয়ে দিবে কোন বিলে কটার সময় বিলটা হয়েছে ক টাকা ডিসকাউন্ট দিয়েছি সমস্ত কিছু আমরা এট আ টাইম পেয়ে যাবে যেটা হচ্ছে আমরা যাই বিল ওই সার্চ করে দেখতে হবে না আপনি ওখানে ক্লিক করে এন্টার মারলেই আমনার পুরো বিলটা চলে আসছে ঠিক আছে এবং কত টাকার ভ্যালু হয়েছে সমস্ত যে কোনো বিলই আপনি দেখতে পারেন এখানে যেমন কান্টির বিল হয়েছে কান্টির বিল আপনি দেখতে পারেন অসুবিধা নেই ঠিক আছে যেমন এই বিলটা আমি ধরলাম দেখতে চাই এই বিলে দেখুন সঙ্গে সঙ্গে কান্টির একটা বিক্রি হয়েছে জয় একটা বিক্রি হয়েছিল একশো কুড়ি টাকা দাম ইত্যাদি সমস্ত পেয়ে গেলেন এবার একটা আপনার প্রশ্ন আসবে মনে আসা স্বাভাবিক যে ধরুন আমার কোনো ডেন পার্টি বা ডিলার আছে তো অনেকগুলো কান্টি নেবে। সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি ওই কানটিকে ধরে আপনি আইদার স্ক্যান করতে পারেন ধরুন আমি একটা করছি উড়ান যতবার স্ক্যান করবেন শুনতে পাচ্ছেন নিশ্চয় ততগুলো পিস হবে এবার আপনার বক্তব্য হচ্ছে আমি তো ওই প্রত্যেকটা স্ক্যান করব না ঠিক আছে আমার ধরুন কেউ কুড়িটা নিবে কেউ তিরিশটা নিবে বা পঁচিশটা নিবে তো আপনি এইভাবে আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন সুবিধে হবে এই দেখুন এই যে এইভাবে স্ক্যান করতে পারেন উড়ান যেমন আমি যেটা স্ক্যান করলাম ঠিক আছে আপনি যতগুলো অটোমেটিক্যালি কুড়িটা হয়ে গেলে আপনার ও সেভ হয়ে যাবে ঠিক আছে এইভাবে যদি স্ক্যান করেন এখানে অটোমেটিক্যালি স্ক্যান করছেন অটোমেটিক্যালি এখানে কুড়ি হয়ে যাচ্ছে কুড়ি হয়ে গেলেই আপনার সেভ হয়ে যাচ্ছে আপনি বললেন না আমি ধরুন তিরিশটা বিক্রি করবো দুটো বিল বেরোবে স্বাভাবিকভাবে আপনি এখানে করতে পারেন কি ওই যে বলেছিলাম ধরুন দশ লিখলেন দশ লিখে স্পেস দিয়ে যখনই একটা উড়ানে স্ক্যান করবেন অটোমেটিকলি দেখুন ওটা তেরোটা হয়ে গেল তাহলে বারবার ওই স্ক্যান করার দরকার নেই আমরা যটা পিস নিচ্ছে তটা করে সেভ করে দিলেই হয়ে যাবে এবং আরেকটা মজা বলে দিই আপনার দিকে ধরুন কেউ আপনার পঞ্চাশটা ষাটটা আপনার উড়ান নেবে ঠিক আছে আমি ধরুন এটা সেভ করে দিলাম আগে তাহলে জিনিসটা বোঝাতে পারবো দেখুন আমার এখানে এই মুহূর্তে শো করছি উড়ান আছে কটা পনেরোটা ঠিক আছে আমি এবার করব কি আমি এখানে ধরুন আপনি বললেন যে আমি পঞ্চাশটা উড়ান বিক্রি করব একবারে ওকে আমি এখানে করে পঞ্চাশ করে দিলাম করে দিয়ে স্পেস বাদ দিয়ে একটা জাস্ট স্ক্যান করলাম দেখুন পঞ্চাশটা হয়ে গেল আপনি কিন্তু সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে বা ই বিল এন্টার মারার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু তিনটে বিল হয়ে যাবে ঠিক আছে কুড়িটা কুড়িটা দশটা ওকে আমি সেভ করছি করে দেখাচ্ছি আপনাকে এখানে দেখুন অটোমেটিক্যালি আপনার এখানে দেখুন আগে পনেরোটা ছিল এখন পঞ্চাশটা পঁয়ষট্টিটা হয়ে গেছে এবার মজা হচ্ছে আপনি যে বলবেন যে বিলগুলো সেপারেট হলো কিনা আমি দেখব না হলে তো আপনি মিসকেস হয়ে যাবে না ঠিক আছে একটা বিলে তো অত করতে পারবেন না তো আমি সামারিতে গেলাম গিয়ে দেখুন আপনার এখানে যে বিলগুলো হয়েছে এগুলো সব চলে এসেছে দেখুন আপনার কোনো বিল এই যে ধরুন এইটা করেছিলাম আমি লাস্ট এন্টার মারলাম দেখুন আপনার অটোমেটিকলি উড়ান কুড়িটা আমি তো উড়ান কুড়িটা করিনি কিন্তু আপনি যখন করেছিলেন তখন দেখুন আমরা সব পেয়ে যাবেন এই ধরুন প্রিভিউ নেই নেক্সট এই কুড়িটা এই দেখতেছেন একশো দশ এটাও দশটা কুড়িটা কুড়িটা দশটা তিনটে বিল অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে তাহলে সুবিধা হবে কি আমরা যদি হিউজ কেউ লিকার নিতে চাই সে ফরেন লিকার হোক বা সিএস তাহলে আপনি অ্যাট এ টাইম এখান থেকেই করতে পারেন ঠিক আছে এবার একটা জিনিস আপনাকে বলি অনেক সময় কি হয় একই ধরুন আপনি স্ক্যান করছেন বিল স্ক্যান করছেন এটা ওটা করে বিভিন্ন স্ক্যান করছেন তো তার মধ্যে থেকে হয়তো কেউ একটা কাস্টমার চাইলো তারটা শুধু বিল চাই ওকে তাহলে আপনি কি করবেন তো আপনি ধরুন আমি একটা করে দেখাচ্ছি আপনি এই স্ক্যান করলাম ব্লেন্ডার পাইপ ওকস্মিথ সব স্ক্যান করলাম এবং বললো যে কোন একটা কাস্টমার বললো যে অক্সমিথের মানে একটা বিল চাই তো শুধু তার বিলটাই দেওয়া যাবে মানে প্রিন্ট আউট হবে বাদ বাকিটা আপনি সেভ করে দিলে সেভ হয়ে যাবে সেটা কি করবেন এক মারলেন মেরে জাস্ট পি মারলে সঙ্গে সঙ্গে ওটা প্রিন্ট বেরিয়ে যাবে যেহেতু মানে প্রিন্টারটা অ্যাড করি নিচ্ছে করেই সেহেতু আপনার আসছে না আমি ধরুন আমি করলাম দেখাচ্ছি আপনাদেরকে আমি সেভ করে দিলাম দেখুন অটোমেটিক্যালি একটা করার জন্য এখানে কিন্তু একটা হয়ে গেছে আমি এটা সেভ করে দিলাম তো অটোমেটিক্যালি সেই সিঙ্গেল একটা পিসেরও বিল দিতে পারবেন এছাড়া আপনার আছে দেখাচ্ছি আপনার দিকে উম এবার বিভিন্ন কত লেজার ঠিক আছে কত কি আছে এক তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এখান থেকে যদি করেন অল অল সমস্ত কিছু দেখুন টোটাল টোটাল কত তার রিসিপ টোটাল কত সেল কত ক্লোজিং কত সমস্ত কিছু এটা আপনি পেয়ে যাচ্ছেন এগুলো সব বিভিন্ন রিপোর্টিং মেনলি দুটো কাজ আপনার একটা হচ্ছে পারচেস করা একটা হচ্ছে সেল করা আদার আর কিছু নেই ঠিক আছে এবার বিভিন্ন সব রিপোর্টিং আছে তো এছাড়া আমাদের অটোমেটিক্যালি ব্যাক আপ থাকছে ঠিক আছে যদি বিল বের করতে চান তো বিলও বেরিয়ে যাচ্ছে দিকে বিলের ফর্ম্যাটটা আরেকবার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই বিলের ফরম্যাট একদম বিল চলে আসবে তাতে সমস্ত কিছু ঠিক আছে আর এইভাবেই সমস্ত কিছু আবার প্রিন্ট তো বেরিয়ে যাচ্ছে ঠিক আছে যদি কোনো অসুবিধা হয় আমাদের এই নাম্বারগুলিতে আপনারা ফোন করতে পারেন আমরা আরও যদি ডিটেলসের এর যদি চান আমরা ডেমোস্ট্রেশন দিতে পারি বা আপনার দিকে ভালো করে আরও দেখিয়ে দিতে পারি ঠিক আছে এই নাম্বারগুলো আপনি লিখে রাখুন এই ছোট্ট করে আমি একটা ডেমো দিলাম আমি ভবিষ্যতে আরো যদি সম্ভব হয় আরও ডেমো তৈরি করব এবং আপনার দিকে সহযোগিতা করব। ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ